Hello and welcome everyone. This is Alamin Rahaman. You are watching The Way of Solution. আজকে সানডে বার্তা রবিবার আমরা একটা এপিসোড করব। তোমরা জানো নিশ্চয়ই যে প্রতি রবিবার আমি একটা এপিসোড করে থাকি যেখানে তোমাদের কোনো সমস্যা বা কোয়েরিগুলোকে সলভ করার চেষ্টা করে থাকি। বিগত সপ্তাহ ধরে তোমরা যে সমস্ত প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আজকে আমি তোমাদের মাঝে চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক আপডেট তোমরা পেতে থাকবে। ক্লিয়ার? তো সকলে শুনতে বা দেখতে পাচ্ছ কি আমাকে একটু জানাবে। আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক থাকবে। শুরু করছি তাহলে আজকের এই বিশেষ পর্ব। প্রথম প্রশ্ন আমি পিক করছি গত পর্ব থেকে, যেগুলো আমি সংগ্রহ করেছিলাম তোমাদের মধ্য থেকে। জানতে চেয়েছিল আমির সোহেল, দাদা MTS 2019 এর কাট অফ কত হবে? তো MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের যে বিষয়টা রয়েছে, তার রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল 25 তারিখ, বাট সেটা পোস্টপন্ড হয়ে নভেম্বরে চলে গেছে। সরি, 5 তারিখ ছিল, সেটা পোস্টপন্ড হয়ে নভেম্বরে চলে গেছে। সো নভেম্বরে বেরোলে কিন্তু আমরা তোমাদেরকে জানাতে পারবো, কেননা SSC অফিসিয়ালি কাট অফটাও জানিয়ে দেবে। পরবর্তী কোশ্চেন করেছে জাহানুর আলম, দাদা WB প্রিলিমি কাট অফ মার্ক 2018 কত, 2019 কত হতে পারে? 2018 যদি আমরা দেখার চেষ্টা করি, 2018 যদি আমরা দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করবো 48-এর কাছাকাছি কাট অফ ছিল। সো ওরকমই ধরে রাখতে পারো, আমি মেনের কথা বলছি, বাট তুমি মেনশন করো, তুমি প্রিলি মেনশন করেছো। তো প্রিলিতে সাধারণত যেটা হয়ে থাকে, 100 মার্কের ভিতরে যদি আমরা এক্সামটা লক্ষ্য করতে পারি, 35-40, ডিপেন্ড করে এটা কোশ্চেন কেমন হচ্ছে, কতজন পরীক্ষা দিচ্ছে, তার উপরে অনেক অংশে ডিপেন্ড করে। তো নিয়ার অ্যাবাউট 40-এর কাছাকাছি ধরে রাখতে পারো। পরবর্তীতে বলেছে প্রশান্ত রয়, দাদা আমি প্রশান্ত উত্তর দিনাজপুর থেকে বলছি, তুমি যে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলে, হ্যাঁ, অ্যাট এ গ্লান্স ওয়েস্ট বেঙ্গল, এক নজরে পশ্চিমবাংলা, হ্যাঁ, সেরকম যদি সব স্টেট নিয়ে বানাও তাহলে ভালো হয়। তোমরা অনেকে অনেকে কমেন্ট করছো, তোমাদের উত্তর সকলকে দেব। তো বলে রাখি, অ্যাট এ গ্লান্স ওয়েস্ট বেঙ্গল যেমন বানিয়েছি, তুমি প্রশান্ত বলছো যদি আমরা আরও সমস্ত স্টেটকে নিয়ে বলে থাকি। 2018 সালে যারা এখন WEP জবটা করবে, তাদের সময় একটা আমার একটা PDF খুব বিখ্যাত ছিল। PDFটা ঠিক এরকম ছিল যে 29 স্টেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের 29 স্টেট নিয়ে আমি সেই সময় ডিসকাস করতাম। তো বর্তমানে এই জানো নিশ্চয়ই আয়রন ম্যান অর্থাৎ লৌহ মানব যাকে বলা হয়ে থাকে, তার জন্মদিন গেছে 31 অক্টোবর। তো 31 অক্টোবর কিন্তু ভারতবর্ষে অফিসিয়ালি কিন্তু ঘোষিত হয়ে গেছে, বর্তমান রাজ্য হচ্ছে 28 অ্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 9। তো অবশ্যই চেষ্টা করব আমি সেই PDFটাকে আবার একটু রিভাইজ করার, যে নতুন যে রাজ্যপালগুলো আছে, রাজ্যপালের নামটা বা নতুন যে আমাদের মন্ত্রী পরিষদের যে চেঞ্জেস, সেটা নিয়ে আমি খুব দ্রুত একটা করব। খুব ভালো ডিমান্ড করেছো। পরবর্তীতে বলেছে রুটিন নিয়ে একটা ভিডিও, হ্যাঁ, গত পর্বেই তোমরা রুটিন নিয়ে অনেকে ডিমান্ড করেছো যে তোমাদের একটা ডেলি রুটিন কিরকম হতে পারে, সেটা নিয়ে যদি একটা ভিডিও মেক করা যায় খুবই ভালো, সুন্দর। পরবর্তীতে ভিডিও সংক্রান্ত অনেকেই বলছো। আকাশদীপ ঘোষ বলেছে, বলছি যে আর্মির রিক্রুটমেন্ট একটা বেরিয়েছে, আর্মি র্যালি সম্পর্কে অনেকে জানতে চাচ্ছ এবং থাম্বনেইলে আমি সেটা লিখে দিয়েছি যে আর্মি র্যালি সম্পর্কে। তো ইতিমধ্যে কিন্তু একটা আর্মি র্যালি চলছে তোমরা জানো, সেক্ষেত্রে তোমরা 13ই নভেম্বর রয়েছে লাস্ট ডেট, 13ই নভেম্বর তোমরা করতে পারবে। অবিবাহিত যে তরুণদের জন্য আর্মি র্যালি রয়েছে, বাট রিমেম্বার এটা কোয়ালিফিকেশান, এটা কিন্তু বলা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অন্তত 70% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। জয়েন ইন্ডিয়ান আর্মি .NIC.IN আর্মি র্যালির জন্য যারা রয়েছে একটু চেক আউট করতে পারো। ক্লিয়ার? চলো পরবর্তী, তোমাদের মধ্য থেকে যে প্রশ্ন করা হয়েছিল গত পর্বে সেখানে ছিল দাদা, আচ্ছা এটা কমপ্লিট করে নিলাম, মহাদেব ঘোষ কিভাবে আনএকাডেমিতে আপনার লাইভ ক্লাসগুলো পাবো বললে ভালো হয়। আনএকাডেমিতে WBPSC অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনস্টল করে নেবে, WBPSC-তে সাবস্ক্রিপশন নেবে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস। এখানে 35 জনের বেশি শিক্ষক রয়েছেন যারা তোমাকে হেল্প করবে প্রিপারেশন নিতে, সো সেখান থেকে তুমি নিশ্চয়ই আনএকাডেমির ক্লাসগুলো পেতে পারো। পরবর্তীতে সৌরভ, কেমিস্ট্রি প্রোফাইল নেম, বলছে দাদা আমি সৌরভ ঘোষ, কেমিস্ট্রি গ্রাজুয়েট, এখন আমি কি পড়ছে, রেডিওলজি পড়ছি, ভেরি গুড। আমি কি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারি? হোয়াই নট,
দেখো ভিডিও থাম্বনেলে আমি একটা কথা লিখেছি যে এখন বর্তমানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিভিল সার্ভিস WBCS এর নোটিফিকেশন বেরিয়েছে, সো ইউ ক্যান অ্যাপ্লাই, অবভিয়াসলি অ্যাপ্লাই করো, কেন শুধুমাত্র গ্রাজুয়েট পাস হলেই হয়, অনার্স কিংবা পাস যে কোনো বিভাগ থেকে করলেই হয়, শুধুমাত্র গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতায় WBCSটা সব থেকে বেটার। তোমাদের মধ্যে অনেকে, তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে এই এটা একটু কমেন্টে জানিয়ে দেখো, WBCS এর যেমন যে চারটি আমরা গ্রুপের কথা বলি এ বি, তো এই যে গ্রুপগুলো কি বা কোনটার আন্ডারে কি পড়ে, এই শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও তো একটু কমেন্ট করে দিও, আমি তোমাদের ডিমান্ডের উপরে নেক্সট করার চেষ্টা করব। পরবর্তীতে বলেছে আশুতোষ সিংহা, নমস্কার দাদা, নমস্কার, আমি আশুতোষ সিংহা, উত্তর দিনাজপুর রেলে গ্রুপ ডি এর জন্য সায়েন্সের পার্টটার ক্লাস করালে খুবই উপকৃত হব। সত্যি বলতে সায়েন্সের সেই একেবারে জীবন বিজ্ঞানের ফটোসিনথেসিস থেকে শুরু করে সালোক সংশ্লেষে শুরু করে আপ টু লাস্ট যে চ্যাপ্টারটা আমরা বায়োডাইভার্সিটি বা যেখানে ইকোসিস্টেম নিয়ে কথা বলি, সমস্ত চ্যাপ্টার ইতিমধ্যে আমি আনএকাডেমিতে কভার করে দিয়েছি, যারা আমার আনএকাডেমি স্টুডেন্ট রয়েছে, সো তুমি যদি ওটা মিস করে যাও তুমি অবশ্যই তোমাকে অনুরোধ করবো একটু আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়ে জয়েন করে যাও। আচ্ছা, এবারে তোমরা যারা এখন কমেন্ট করছো রাইট সাইডে তোমাদের কমেন্টগুলোর একটু রিপ্লাই দিই। এই যে আমি এতক্ষণ ধরে প্রশ্নগুলো বলছিলাম গত সপ্তাহে সারা সপ্তাহের প্রশ্নের উত্তর, এর মধ্যে বলেছে দীপঙ্কর সরকার, দাদা পরে দেখবো এখন একটু রিজনিং করছি। ভেরি গুড, দেখো দীপঙ্কর রাত কটা বাজে, 11:34, সে দীপঙ্কর এখন রিজনিং প্র্যাকটিস করছে, রিজনিং খুবই প্র্যাকটিস করছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং এত রাত জেগে পড়াশোনা করছো, তোমার এই কষ্ট সার্থক হোক এই কামনা করি। সংবিধানের ক্লাসগুলো কি স্পেশাল ক্লাসে হবে, অমিত হাঁসদা, জানালে খুশি হব। অবশ্যই সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ক্লাসটা আমি স্পেশাল ক্লাসে আরো ধরে ধরে করাবো। অ্যাকচুয়ালি আনএকাডেমির তো অনেক ফিচার আছে, তোমরা জানো পেন ইউজ করা যায়, কালার চেঞ্জ করা যায়, সো সেখানে আমার করাতে খুবই সুবিধা হবে, ঠিক আছে। সো আমি করাবো সংবিধানের ক্লাসটা ধরে ধরে, এবং কালকে আমি একটু কলকাতা যাচ্ছি, তারপরের দিন থেকে করাবো। পরিবেশের PDF কিংবা ক্লাস করান, ফ্রেন্ডশিপ ফরএভার, খুব ভালো একটা প্রশ্ন করেছে পরিবেশ, এই সংক্রান্ত ইতিমধ্যে আমি এর আগেও ক্লাস করিয়ে রেখেছি, তো আমি আরেকবার করিয়ে দেবো, চাপ নেই, হ্যাঁ করিয়ে দেবো। WEP-র প্রিলি রেজাল্ট নিয়ে প্রচুর প্রশ্ন আসছে, তো প্রিলিমিনারি এক্সামিনেশনের কোনো রেজাল্টের কোনো আপডেট নেই, সো যদি আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো আমি আবারও আজকেও বলি, গত সপ্তাহেও বলেছিলাম, নানা ভিডিও কিন্তু লক্ষ্য করা যায়, আজকে রেজাল্ট বেরোবে, 28 বেরোতে পারে, কাল বেরোতে পারে, পরশু বেরোতে পারে, নানা মতবাদ দিয়ে অনেকে ভিডিও মেক করে ইউটিউবে, বাট অফিসিয়াল আপডেট বা তোমরা তো বোঝো, নোটিফিকেশন না দেখে কিন্তু কিছু বিশ্বাস করো না, হ্যাঁ মনে রেখো। আচ্ছা, লাইফ সায়েন্সে বেশি বেশি করে ক্লাস করিয়ে দেবে দাদা, হ্যালো পয়েন্ট, লাইফ সায়েন্সের জন্য যারা রেলের গ্রুপ ডি, আচ্ছা গ্রুপ ডির পরীক্ষার্থী যারা রয়েছে একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো একটা জিনিস, গত বছর গ্রুপ ডির যে ভ্যাকেন্সি ছিল তার থেকে এবারে ভ্যাকেন্সি বেশি, কিন্তু অ্যাসপিরেন্টের সংখ্যা কম, তুমি যদি কম্পেয়ার করো NTPC-র সাথে, এবং গত বছরে অনেকে গ্রুপ ডিতে চান্স পেয়ে গেছে, অনেকে WBP-তে চান্স পেয়ে গেছে, এরকম করে ভেরিয়াস স্টেট থেকে ভেরিয়াস পজিশনে চান্স পেয়ে গেছে, সো এবারে কিন্তু প্রচুর সুযোগ থাকছে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে, যদি একটু সায়েন্সের পোর্শনটা ভালো করে করে রাখো। মল্লিকা বর্মন, আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশন ভুল হলে মাফ করো দাদা, ICDS-এর রেজাল্ট কি এই মাসে হতে পারে, PSC-র অনেকগুলো রেজাল্ট আটকে রয়েছে, নভেম্বর থেকে আস্তে আস্তে আসবে, যারা ফুড সাব ইন্সপেক্টর ডিসেম্বরে একটু আশা রাখতে পারো, এই নভেম্বরের শেষে একটু আশা রাখতে পারো, ফুড সাব ইন্সপেক্টরের জন্য যারা প্রিপারেশন করছো তাদের রেজাল্ট আসতে পারে। আচ্ছা নমস্কার দাদা, তপন সিংহ নমস্কার, আর কি বিষয়, WP এবছরের কোনো ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো আপডেট নেই, যেগুলো অলরেডি রয়েছে সেগুলো রিক্রুটমেন্ট করতে করতে কিন্তু বেশ সময় লেগে যাবে, ঠিক আছে। পরবর্তী কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পিক করি যেগুলো গত পর্বে তোমরা করেছিলে, তোমরা যারা লাইভটি দেখছো লাইভটিতে একটু লাইক করে দাও, লাইভটিতে লাইকের সংখ্যা খুবই কম, যারা অনেস্টলি ভালোবাসো দা ওয়ে অফ সলিউশনকে অবভিয়াসলি লাইক করে সাপোর্ট করো। আচ্ছা, গত পর্বে তোমাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এসেছিল প্রশ্নের মধ্যে, হ্যাপি দিওয়ালি অনেকে জানিয়েছিল, হ্যাপি দিওয়ালি। আর আবগারি এক্সামে বাংলাতে টোটাল সিলেবাসটা বলো, কবির শেখ। তো আমি একটা বিষয় তোমাদেরকে আবগারির জন্য বা এক্সাইজের জন্য কনফিউশনটা ক্লিয়ার করে দিতে চাই, এক্সাইজ কনস্টেবলের যে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ সেখানে 50 নম্বর তোমাদের থাকবে ফার্স্ট পরীক্ষাতে, তো এর জন্য কোন কোন পার্ট পড়তে হবে সত্যি বলতে এটা কিন্তু তোমরা নিজেরাও জানো, কারণ তোমরা অ্যাসপিরেন্ট, অফিসিয়ালি কিন্তু সুস্পষ্ট নয়, হ্যাঁ যে কোন কোন ব্যাকরণের পার্ট পড়বে নাকি সাহিত্যের ইতিহাসের পার্টটা পড়বে কোন পার্টটা, তো বলি ওভারঅল তোমরা একটু প্র্যাকটিস করে যেও, একটা বাংলা ব্যাকরণ সঙ্গে রাখতে বলেছি, আর ওভারঅল তোমরা প্র্যাকটিস করে যেও।
পরবর্তীতে বলেছে পরের বার এসএসসি জিডি কবে হবে, পরের বার আরপিএফ এর আপডেট আছে। আর কারণ রেলমন্ত্রী পীযূষ গোয়েল যে নিজে বলেছিলেন আরপিএফ এ নিয়ার অ্যাবাউট 9000 বেশি 9500 এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে, সো আরপিএফ আসছে। সো এসএসসি জিডির মাঝে মধ্যে একটা পত্রিকাতে অনেক সময় ছাপা হয়েছিল দেখলাম যে 84,000 এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে, তো সেটা নিশ্চয়ই আসবে 84,000 কাছাকাছি। এটার আগে কমপ্লিট করতে দেয় এসএসসি জিডি, এটার এখনো মেডিকেল পড়ে আছে, মেডিকেল হয়ে যেত, তার কারণ সমস্যা যেটা হয়েছিল মাঝখানে পড়ে ওই যে কতগুলো শিফট এফেক্টেড হয় না, ওই যে প্রশ্ন কয়েকটা ভুল থাকার জন্য। সো মেডিকেলের এবার তোমরা খুব দ্রুতই আপডেট পেয়ে যাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেব। আচ্ছা কেমন আছো উসমান গনি? আমি খুব ভালো আছি। হ্যাঁ সিএসএফ এর আপডেট, হ্যাঁ সিএসএফ নিয়ে আমি তোমরা আমাকে সিআইএসএফ নিয়ে অনেকে প্রশ্ন করছিলে যে আমরা এই যে ফর্ম ফিল আপটা করলাম অফলাইনে, তো তার কি আপডেট? তো তার কোনো এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি যে পরবর্তী স্টেপ তোমাদের কি করতে হবে বা পরবর্তী কোনো নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। টেটের ক্লাস করান প্রাইমারি টেট। আচ্ছা প্রিমি কাট অফ কত হতে পারে এসসিদের এবছরের যে 2018 এর যে কাট অফটা প্রকাশ করেছে ওটা একটু চেক আউট করে নাও, তাহলে কিন্তু সব কি পেয়ে যাবে। প্রিলি রেজাল্ট প্রতিদিন দিচ্ছে, কাল কেন? এখনো প্রিলিমিনারি রেজাল্ট কবে দেবে অফিসিয়াল কোনো আপডেট আসেনি, আসলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা তোমরা কি কেউ তোমাদের মধ্যে কেউ কি আইডিওতে ফর্ম ফিল আপ করেছো? পিএসসি যে 118টার কাছাকাছি ভ্যাকেন্সি ছিল আইডিও, তাতে কি কেউ ফর্ম ফিল আপ করেছো আমাকে একটু জানাবে। খুব সুন্দর একটা প্রেস্টিজিয়াস এবং আমি বলবো খুবই ভ্যালুয়েবল একটা পজিশন, যদি কেউ আইডিওর ফর্ম ফিল আপ করে থাকে একটু অবশ্যই আমাকে জানিও। সিআইএসএফ নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিল, এসএসসি জিডি মেডিকেলের এক্সপেক্টেড ডেট নিয়ে অনেকে জানতে চেয়েছিল, সো ডিসেম্বর জানুয়ারি ধরে রাখতে পারো এক্সপেক্টেড বলতে গেলে। অনেকে জানতে চেয়েছে যে একজন জানতে চেয়েছে যে 1600 মিটার রানের জন্য প্রস্তুতি কি করতে পারি, এটার জন্য তোমার নিজেরই প্র্যাকটিস, এর উপরে আর তো কোনো উপায় নেই। আচ্ছা চলো তোমাদের প্রশ্ন এবারে দেখার চেষ্টা করি। সিআইএসএফ কনস্টেবলে কোনো এখনো পর্যন্ত আপডেট নেই। আচ্ছা আদারওয়াইজ এগুলো বাদ দিয়ে, কিরণ নমস্কার, এগুলো বাদ দিয়ে আর কি কোনো প্রশ্ন আছে? দাদা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, সরি টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কিছু ম্যাথ করালে ভালো হতো, ম্যাথ সিরিজটা আমি শুরু করতে চাই। আসলে তোমাদেরকে আজকে আমি মনের কথাটা খুলে বলি, দা ওয়ে অফ সলিউশনের স্টুডিও সেটআপের কাজ চলছে বর্তমানে, আমি যে রুম থেকে ভিডিও করি তোমরা আমাকে দেখো না একটা হলুদ ব্যাকগ্রাউন্ডে, তো এই রুমটা চেঞ্জ করে আমি অন্য রুমে শিফট করছি, আরো বড় রুমে শিফট করছি, কারণ আমরা ক্যামেরা দিয়ে তোমাদেরকে লাইভ ক্লাস করাতে চাই লাইক ওয়াইফাই স্টাডি। সো সেই কারণেই আমার একটু বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি বলে একটু দেরি হচ্ছে, বাট আশা করি প্রোভাইড করতে পারবো দ্রুতই। আচ্ছা রেজাল্ট বলো যা বলো, এত কিছু নিয়ে আপডেট এতক্ষণ ধরে হয়ে গেল, এবারে যদি আরো অন্য কোনো, কেপির কোনো আপডেট নেই, কেপির কোনো আপডেট নেই এতটুকু বললাম। এবারে তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা হতে পারে যে নভেম্বরে আমরা কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল আপ বা ইত্যাদি বিষয়ে কিছু রাখতে পারি ইন দ্য মান্থ অফ নভেম্বর। তো নভেম্বরের প্রথম যে সরকারি, মন দিয়ে শুনে নাও, নভেম্বরে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। প্রথমেই জানিয়ে রাখি WBCS 2020 অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, স্নাতক বা যে কোনো শাখার গ্রাজুয়েট পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে PSC WB application.in ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, শূন্য পদ জানানো হয় না, পরবর্তীতে প্রকাশ পায়। পরবর্তীতে তোমাদেরকে পিএসসির আন্ডারেই আরও একটা ফর্ম ফিল আপ চলছে, 200 জন ফার্মাসিস্ট পদে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি ম্যাথামেটিক্স আর বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং 2 বছরের ফার্মাসিতে ডিপ্লোমা রাখতে হবে, আবেদনের শেষ তারিখ 21 নভেম্বর 2019। এটাও PSC WB application.in, সেখান থেকেও তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদেরকে আছে জয়েন ইন্ডিয়ান আর্মি, তার লাস্ট ডেট রয়েছে 13 নভেম্বর 2019, এটাই তোমরা একটা অ্যাপ্লাই রাখতে পারো। আর যদি আসি কিছু কিছু জেলাভিত্তিক আমাদের কিছু কিছু ছোট ছোট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোচ্ছে, যেমন যদি আসি ঝাড়গ্রাম জেলা পরিষদ, ঝাড়গ্রাম থেকে যদি কেউ বিলং করো অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও, ঠিক আছে? কোনটা? ঝাড়গ্রাম জেলা পরিষদে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলছে, 15 নভেম্বর লাস্ট ডেট। ঝাড়গ্রাম থেকে কেউ বিলং করলে একটু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও, ঝাড়গ্রাম.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে। ঝাড়গ্রাম থেকে যারা রয়েছো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাস, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা।
আইসিডিএসে 400 মধ্যে মোটামুটি কত নাম্বার পেলে পাস করতে পারবো, নাকি পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক তুলতে হবে? সরস্বতী, খুব একটা ভালো প্রশ্ন করেছে, ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন। দেখো আইসিডিএসে তোমাদের যে প্রিলি প্রশ্নটা ছিল, সাধারণত মহিলাদের হিসেবে একটু ডিফিকাল্ট বলবো আমরা প্রশ্নপত্র যেটা ছিল আইসিডিএস এর, আর এটা তো ওয়ান টাইম একটা হয়, আর পরবর্তীতে তোমাদের যেটা হবে ওটার আই থিঙ্ক পিএসসি আবার কোনো একটা নোটিফিকেশন দিয়ে জানাবে যে কি করতে হবে। ক্লিয়ার? মেডিকেলে খুব একটা রানা রানা তারপর গেমিং মেডিকেলে খুব একটা সমস্যা হয় না, তবে তারা টেস্ট করে নাই যে জেনুইন আর এমনি কোনো কেমি মানে মেডিসিন ইউজ করে ফলানো, এটা জিজ্ঞেস করে, মানে এটাই সে তারা দেখে নেওয়ার চেষ্টা করে যে সবকিছু ঠিকঠাক রয়েছে কি। আচ্ছা, তারপরে যে ফর্ম ফিল আপের তোমাদের মাঝে আপডেট দেব, ঝাড়গ্রাম একটা বললাম, ঝাড়গ্রাম থেকে কেউ বিলং করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। হ্যাঁ, আর একটা রয়েছে চন্দ্রকোনা কলেজে গ্রুপ ডি পদে স্থায়ী নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যার আবেদন চলবে কিন্তু 29 নভেম্বর 2019, চন্দ্রকোনা vm.ac.in এর মাধ্যমে একটা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি এখনকার রিক্রুটমেন্টের আপডেট চলছে। রাজ্য সরকারের গ্রুপ ডি একটা বার হওয়ার কথা বলেছিল, তার কোনো এখনো পর্যন্ত আপডেট আসেনি। আচ্ছা বলো, এবার কিছু নন একাডেমিক কারোর কোনো প্রশ্ন রয়েছে? আজকে একাডেমিক অনেক আমরা কোস্ট গার্ড সাজেশন দিলে খুব ভালো হতো। দেখো আমি অনেস্টলি তোমাদের মাঝে, দেখো আজকে তোমরা অনেকদিন ধরে আমার চ্যানেল ফলো করো, নিশ্চয়ই জেনুইন কিছু আপডেট পাও বলেই, নইলে রাত জেগে প্রায় 12টার কাছাকাছি বাদে তোমরা 150 জনের কাছাকাছি লাইভ দেখতে না, তাই না? তো একটা কথা আমি পরিষ্কার ক্লিয়ার করে দিই, সরকারি চাকরির পরীক্ষায় কোনোদিন সাজেশন বা সাজেস্টিভ ওয়েতে পড়তে যাবে না। শুনতে খারাপ লাগলেও বা কথাটা অপ্রিয় হলেও সত্যি, আজকে মনে করো WBP-তে 8,000 ভ্যাকেন্সি, পরীক্ষা দিচ্ছে মনে করো 35-40,000, এর মধ্যে ধরা হয়ে থাকে 50%-এর কাছাকাছি না তোমার কোনো কম্পিটিটরই না, তার কারণ তাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া নেই, রিক্রুটমেন্ট যে প্রসেস কোনটার পর কী প্রসেস সেই সম্পর্কে আপডেট নেই। সো তোমাদের কিন্তু কম্পিটিটরের সংখ্যা কমে যায়, যে কজন থাকে বাছাই করা এবং তারা কিন্তু খুবই প্রতিদ্বন্দ্বিতা হয়, তাদের মধ্যেই কনফ্লিক্ট করে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হয়। লাইভ মক টেস্ট PDF চাই, নিয়মিত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো। CGL নিয়ে অনেকে জিজ্ঞেস করছে, CGL নিয়ে তো SSC CGL এটার, হ্যাঁ খুব একটা ভালো কোয়ারি তুমি দিয়েছো, CGL এর এটার অ্যাপ্লাই চলছে, সো অবভিয়াসলি ইউ ক্যান CGL এর ক্ষেত্রে। আনএকাডেমিতে ক্লাস কবে হবে? আনএকাডেমিতে যারা প্লাস স্টুডেন্ট অর্থাৎ যারা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে তাদের জন্য ক্লাস ইতিমধ্যে চলছে, আর যারা তোমাদের জন্য যারা স্পেশাল ক্লাস করো তাদের স্পেশাল ক্লাস আগামী পরশু থেকে শুরু হবে। আচ্ছা, নন একাডেমিক কারোর কোনো কোয়ারি রয়েছে? একাডেমিক নয়, নন একাডেমিক, বাট ভালো কিছু কোশ্চেন যদি কারো কাছে থাকে, কিছু স্কিল রিলেটেড বা কিছু কেরিয়ার রিলেটেড আস্ক করতে পারো, আমি বলছি। এখন কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে? HS পাস জহিরুদ্দিন জিজ্ঞেস করেছে। HS পাস বলতে ওই যে বললাম না, দুটো চন্দ্রকোনায় একটা বললাম আর একটা ঝাড়গ্রামে বললাম পৌরসভায়, সরি জেলা পরিষদে, ওই দুটোই। আচ্ছা, ভোকেশনাল সার্টিফিকেট কাজে লাগে? দেখো ভোকেশনাল থেকে বর্তমান যদি কোনো এ সার্টিফিকেট করা থাকে, যে PMKVY থেকে যারা টেকনিক্যাল বা শর্ট টার্ম জানো নিশ্চয়ই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, তো তার সার্টিফিকেট হলে কিন্তু অনেক ক্ষেত্রে ছোট ছোট এ পাওয়া যায় আর কি, তোমার প্লেসমেন্ট পাওয়া যায় সেখানে, কিন্তু খুব ভালো পরিমাণে নিজেকে এস্টাবলিশ করা যায়। ক্লার্কশিপের ভ্যাকেন্সি PSC আজও জানায়নি, আশিক। অতনু মণ্ডল, আমি তোমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, ইউটিউবে ভালো লাগে, এডুকেশনাল ক্লাস করো, সব নোটিফিকেশন নিয়ে ডিসকাস করো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অতনু মণ্ডল এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য, আমরা চেষ্টা করবো আরও বেটার তোমাদের মাঝে কিছু সার্ভিস প্রোভাইড করার জন্য। বিশ্বনাথ, ঝাড়গ্রাম থেকে বিলং করছো, সো ঝাড়গ্রামের ওইটা অ্যাপ্লাই করে দিও। স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট কাজে লাগে, অবভিয়াসলি। দেখো আজকে একটা কথা তোমাদের মাঝে শেয়ার করি, স্কিল থাকলে না, যদি কারো স্কিল থাকে মানে যদি কোনো প্রফেশনে সে দক্ষ হয়, সে কিন্তু যে কোনো জায়গায় ঘরে বসে যে কোনো কিছু ইনকাম করতে পারে। এবং বলা হয়ে থাকে ভারতবর্ষ যেমন ডিজিটাল হচ্ছে, ভারতবর্ষ যেমন ডিজিটাল ইন্ডিয়ার একটা কনসেপ্ট চলছে, তার পাশাপাশি আমরা যদি ডিজিটালি একটু নিজেদেরকে মেনে ধরতে পারি তার কিন্তু অনেক সুযোগ রয়েছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে কেউ জিজ্ঞেস করছো, আচ্ছা তাদেরকে বলি বেশ সুযোগ রয়েছে। ফর এক্সাম্পল আজকে ব্যানার বলো, লোগো বলো ইত্যাদি ডিজাইন করে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিংয়ের সুযোগ রয়েছে। এছাড়া ডিটিপিকে কিন্তু প্রচুর
ইয়ে রয়েছে। আমি আপনার অনেক পুরনো ছাত্র, 10K থেকে আছি, ফ্রেন্ডশিপ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। দেখো আজকে জিরো থেকে সবাই শুরু করে আর আজকে এখানে এসে দাঁড়িয়েছি, তো সব কিছু পজিটিভ মানুষের মাঝে পজিটিভিটি শেয়ার করেছি। আমি একজন গুড ইনফ্লুয়েন্সার বলতে পারি, সেই কারণে মানুষ সাবস্ক্রাইব করেছে, ভালোবাসা দেখিয়েছে এবং আমিও তাদেরকে হেল্প করে গেছি দিনের পর দিন জেগে। আমার বেশ মনে পড়ে একদিন কম্পিউটার সিস্টেম অফ করে গুড নাইট করতে যাচ্ছি, সেই সময় দেখলাম যারা এসএসসি জিডির জিডির প্রথম রেজাল্ট বেরিয়েছিল, মনে আছে? এসএসসি জিডির প্রথম রেজাল্ট বেরিয়েছিল কবে মনে আছে? রাত্রেবেলা বেরিয়েছিল, রাত জেগেই কিন্তু রেজাল্টটা তোমাদের মাঝে দিয়েছিলাম। জিকে তে স্ট্রং হতে গেলে কি করতে হবে? সুজন মিত্র একটা খুব ভালো প্রশ্ন করেছে, জিকে তে স্ট্রং হতে গেলে। দেখো জিকে বলতে জেনারেল নলেজ, আর একটা আমি তোমার সঙ্গে ইনক্লুড করব তোমার প্রশ্নে, আর একটা জেনারেল অ্যাওয়ারনেস। তো এই দুটোকে কিভাবে প্রিপেয়ার করতে পারো? জেনারেল অ্যাওয়ারনেসের জন্য মানে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো, ফর এক্সাম্পল সম্প্রতি তোমরা দেখবে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক চুক্তি করছে, কোনো চুক্তিতে স্বাক্ষর হচ্ছে, তো এই সংক্রান্ত বিষয়গুলির জন্য তোমরা ডেলি হিন্দু অ্যানালাইসিস দেখতে পারো। এছাড়া একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, ইন শর্ট অ্যাপ্লিকেশন, যেখানে খুব শর্টে ছোট ছোট করে প্রত্যেক দিনের কারেন্ট আপডেটগুলো তোমাদের মাঝে দিয়ে দেয়। এছাড়া তোমরা আই থিঙ্ক কারেন্ট আপডেট নিজেরাও কালেক্ট করে নিতে পারো। সো ওটা ডেলি বেসিস নিউজ পেপার পড়ার একটা অভ্যাস রাখতে হবে, সেখান দিয়ে জেনারেল নলেজের পার্টটা তোমার রপ্ত থাকবে। আরেকটা কীভাবে মানে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা রপ্ত থাকবে, আর জেনারেল নলেজের জন্য জীবনে অন্তত একবার কী করবে, সিলেবাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করবে। ফর এক্সাম্পল তুমি একেবারে শুরু করলে, আমি জেনারেল নলেজের ভিতরে বা জেনারেল নলেজের এরিয়াটাকে আরও বড়ো করে জেনারেল স্টাডিজ করে নিলাম, ঠিক আছে? তাহলে কী দাঁড়ালো? সায়েন্সের 3টে সাবজেক্ট দাঁড়ালো, ইতিহাস ভূগোলের একটা পার্ট দাঁড়ালো, কম্পিউটারের মানে আইটির পোর্শনের একটা পার্ট দাঁড়ালো, স্পোর্টস থেকে একটা পার্ট দাঁড়ালো, কিছু গুরুত্বপূর্ণ রিসার্চ অর্গানাইজেশন থেকে একটা পার্ট দাঁড়ালো, এখন রিসেন্ট ট্রেন্ড ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলো। আচ্ছা, সম্প্রতি একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার জিজ্ঞেস করছি, অসম রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নতুন কে বলতে পারবে? এটা তো সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান। সিমিলারলি আমি তোমাকে একটা ক্রস কোশ্চেন করছি, অসম রাজ্যের বর্তমান ইন প্রেজেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমরা কাকে বলি? বললো তোমাকে সিজিএলের সিলেবাসটা বলো। হ্যাঁ, নেক্সট আমি ভিডিওতে করে দিচ্ছি। লাইভ কখন কখন হয়? আলাউদ্দিন আলী বলে রাখি, দ্য ওয়ে অফ সলিউশন আগে নিয়মিত সন্ধ্যা 8টার সময় ক্লাস করাতো, বাট বর্তমানে 8টার সময় আমার আনএকাডেমিতে ক্লাস করা হয়, করানো হয়, করাতে হয়। এই কারণে কিন্তু আমার পসিবল হচ্ছে না। হিমাদাস নয়, হিমাদাস চেঞ্জ হয়েছে, একজন বলিউড অ্যাক্ট্রেস, ইন দ্য মান্থ অফ নভেম্বর সেপ্টেম্বরের কথা বলছি, হিমাদাস নয়, হিমাদাস ছিল। প্রিয়াঙ্কা চোপড়া ইজ দ্য রাইট অ্যান্সার, প্রিয়াঙ্কা চোপড়া ইজ দ্য রাইট অ্যান্সার। অর্পণ বিশ্বাস একটা অনেক বড় কমেন্ট করেছে, দাদা আমি বসিরহাটে থাকি, খুবই ভালো, আমি বারাসাতে থাকি, তোমার ভিডিও অনেকদিন থেকে দেখি, তুমি যদি অফলাইনে ক্লাস নিতে খুব ভালো হতো, বিকজ সবার আনএকাডেমিতে ক্লাস করার মতো ফিনান্সিয়াল সাপোর্ট থাকে না আমাদের কিছু, ভাবো। ভেরি গুড অর্পণ বিশ্বাস, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন সেইভাবে আনএকাডেমিতে ক্লাস করার মতো হয় না, আনএকাডেমি তোমাদেরকে একটা সুযোগ দিয়ে রাখে, সেটা থাকে স্পেশাল ক্লাস। যারা জানো না তোমাদেরকে বলে রাখি, আনএকাডেমি তোমাদের একটা স্পেশাল ক্লাস করিয়ে থাকে। স্পেশাল ক্লাস কি? লাইক ক্লাস ক্লাসের মতো এক ঘন্টা করে ক্লাস থাকে, যদি কোনোদিন না করে থাকো একটু সুযোগ করে করে নিও, আগামী পরশু দিন করাবো, আগামী মঙ্গলবার একটা স্পেশাল ক্লাস করাবো, একটা নয় পরপর 6টা করাবো, তারপরে দুদিনের গ্যাপ নেব, নিয়ে আবার 6টা করাবো, সব ভারতের সংবিধান আমি শুরু করবো। সো জয়েন করে দেখো, আই থিঙ্ক প্রত্যেক দিনই স্পেশাল ক্লাস। প্রিয়াঙ্কা চোপড়া রাইট অ্যান্সার, মনে রেখো, আসামের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আচ্ছা, যারা বিভিন্ন ক্লাস নিয়ে ডিমান্ড করছো, ইংলিশ ক্লাস বলো, ম্যাথ ক্লাস বলো, রিজনিং ক্লাস বলো, একটু জিজ্ঞেস করছো, তাদেরকে বলে রাখি একটু অপেক্ষা করো, আমার স্টুডিওর কাজ চলছে। আশা করি এই নভেম্বরের লাস্ট উইকে, নভেম্বরের 27 তারিখ আমার বার্থডে, তো আশা করি বার্থডে সেলিব্রেশন নতুন অফিস থেকেই করতে পারবো এবং আমাদের 3 লক্ষ সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বারও পূর্ণ হয়ে যাবে, সে একসঙ্গে সেলিব্রেট ধুমধাম করে করতে পারবো। বিল টু মাইতে আবগারি পরীক্ষাটা কবে হতে পারে? অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, বাট ইন দ্য মান্থ অফ নভেম্বরের লাস্ট উইক হতে পারে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে হতে পারে। তো সময় খুব কম এবং আমি যদি চেষ্টা করি তোমাদের মাঝে একটু তুলে ধরার জন্য, যে তোমরা মনে আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের আগে আমি একটা উদ্যোগ নিই, সেটা হচ্ছে দুটো অন্তত মক টেস্ট দিয়ে দিলে। হ্যাঁ, দুটো মক টেস্টের অ্যারেঞ্জ করলাম, অন্তত দুটো মক টেস্ট দিয়ে একবার নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নিলে বা একটা পরীক্ষার মতো সিচুয়েশন করে নিলে, আমি সেই ব্যবস্থাটা করছি।
ক্লার্কশিপ বা অন্যান্য এক্সাম কোনো আপডেট আসেনি আসলে আমি সবই জানিয়ে দেবো। তোমরা যারা বারবার জিজ্ঞেস করছো ডাব্লিউএপির রেজাল্ট কবে দেবে, ক্লার্কশিপ কবে দেবে, ফুড এসআই কবে দেবে, এখনও আসেনি আপডেট, তবে ফুড এসআইটা ডিসেম্বরের দিকে তোমরা একটা আশা রাখতে পারো। আর ফাইনাল মেরিট ইওয়ার্ডদের কাট অফ কত হবে সৌভিক? কত নয়, আমি তোমাকে একদম স্পেসিফিক বলে দিচ্ছি, 2018 গেছে 48, নিয়ার অ্যাবাউট 48, 48, হ্যাঁ 48, হ্যাঁ, সো এরকমই ধরে রাখতে পারো। আচ্ছা, নন একাডেমিকের মধ্যে আমি তোমাকে কিছু আপডেট দিই, বর্তমান কী কী চলছে আমাদের এখানে। আপডেটের মধ্যে ফার্স্ট আপডেট একটু তোমাদেরকে দিই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তোমরা যারা সকলে হোয়াটসঅ্যাপ আই থিঙ্ক ইউজ করো, হোয়াটসঅ্যাপটা আপডেট করবে প্লে স্টোর থেকে। আপডেট করলে যেটা হয়, নতুন একটা ফিচার অ্যাড করেছে, স্ক্রিন লক ফিচার অ্যাড, সরি স্ক্রিন লক নয়, তোমার ফিঙ্গারপ্রিন্ট একটা এ চালু করেছে। হোয়াটসঅ্যাপটা ওপেন করবো, হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হবে না, হোয়াটসঅ্যাপে কিন্তু পরিষ্কার এখানে ফিঙ্গারপ্রিন্ট আমি টাচ করবো, তারপরে আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হবে। সো এটা সকলে অ্যাপ্লাই করে নিও, প্রাইভেসির জন্য খুবই একটা এফেক্টিভ দেখলাম, খুব সুন্দর একটা চালু করেছে এই জিনিসটা, তোমরা এটা একটু করে নিও। সিজিএল এর সিলেবাস নিয়ে এজ এস সিল, আমি লক্ষ্য করেছি তোমার কমেন্টটা, আমি খুব দ্রুতই আপডেট দিয়ে দেবো। টেট নিয়ে কোনো প্রশ্ন করো না, টেটের আপডেট আসলে আমি জানাতে থাকবো। সত্যি বলতে আজকেই 2.5 বছর বা 2-3 বছরের কাছাকাছি যতদিন নোটিফিকেশন করছি, এখনও পর্যন্ত টেট নিয়ে খুব একটা মানে বড় নোটিফিকেশন বা বিরাট কোনো আপডেট দেখিনি, আসলে আমি অবশ্যই তোমাদেরকে জানাতাম। আরশাদ আলম দাদা, মক টেস্ট চাই, আমি চেষ্টা করছি, আমরা প্রশ্নপত্র তৈরিতে লেগে পড়ছি এবং আশা করি নভেম্বরের লাস্ট উইক তোমাদের যদি আবগারি পুলিশের পরীক্ষা হয় থার্ড উইকে আমরা কিন্তু এক্সামটা করিয়ে দিতে পারবো। দাদা এজ 26, অনেক আশা হারিয়ে ফেলেছি, আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই, কিভাবে কন্ট্যাক্ট করব? আপনি রিসেন্টলি আনএকাডেমি, আমি রিসেন্টলি আনএকাডেমিতে জয়েন করছি কিছুদিন আগে। শুভেন্দু দেশানি, শুভেন্দু বলবো এজ হারিয়ে ফেলার কিছু নেই, যদি এই এজে মনে করো কম্পিটিটিভ ফিল্ড বা সরকারি চাকরিতে তোমার বয়সের সীমা শেষ হয়ে যাচ্ছে, দেন আদার প্রাইভেট জব ধরো, এমন নয়, আদার্স কিন্তু প্রচুর প্রেস্টিজিয়াস পোস্ট পাওয়া যায় এবং সেখান থেকে অনেক পরিমাণ কিন্তু স্যালারি বা পে স্কেল পাওয়া যায়। বাট কম্পিটিটিভে যেমন পরিশ্রম করে একটা কম্পিটিটিভ এক্সাম, ফিটনেস, মেডিকেল ইত্যাদি দিয়ে তোমাকে তুলে ধরতে হয়, প্রাইভেট সেক্টরে তোমাকে যেটা করতে হবে স্কিল, তোমার দক্ষতা দেখে তারা কিন্তু তোমাকে নেবে, মুখ দেখে নেবে না। সো সেদিকে তুমি যদি স্ট্রং করতে পারো কিন্তু খুব ভালোই কিন্তু করা যায়। সুদীপ গাঙ্গুলি তুমি কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি। হ্যাঁ, আইটিআই নিয়ে অনেকে প্রশ্ন করেছিল, আইটিআই করার পরে কি কি পোস্ট এক্সাম দিতে পারবো? কিছু টেকনিক্যাল ভ্যাকেন্সি বেরোয়, টেকনিক্যাল ট্রেড চাওয়া হয়, তো সেখানে আইটিআই থাকলে কিন্তু অনেক অপরচুনিটি পাওয়া যায়। সিজিএল পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো ভিডিও তৈরি করলে ভালো হয় এবং আমি পড়াশোনায় গভীরভাবে মনোযোগ দিতে পারছি না, কিভাবে মনোযোগ বাড়াবো একটু ভালো হয়? প্রথমত ডেলি রুটিনটা তোমাদের চেঞ্জ করতে হবে। আমি জানি অনেকে গ্রাম থেকে বিলং করে, অনেক আমার ছাত্র আছে, অনেস্টলি বলছি, আমি গতদিন শুনলাম অবাক হয়ে গেলাম, একজন আমাকে বলছে দাদা আপনি এই যে আনএকাডেমিতে ক্লাস করাচ্ছেন, আমি আনএকাডেমিতে ক্লাস করতে পারি না। আমি বললাম কেন, আনএকাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করো। বলছে দাদা আমি জিও ফোন ইউজ করি, ওই যে 1500 টাকার যে জিও ফোন হয় না, কারণ ওতে ইউটিউব দেখা যায়। আমি ভাবছি সেই ইউটিউবে আমাকে কমেন্ট করছে, তার মানে সে তার নিশ্চয়ই স্মার্টফোন। পরে তার থেকে শুনলাম না তার স্মার্টফোন না, তারা জিও ফোন থেকে ইউজ করে। তখন আমি আমার নিজের মনটাও সাময়িকভাবে একটু খারাপ হয়ে গেল। তো তার তো আনএকাডেমি কোনো অপশান নেই, তার একমাত্র ইউটিউবই অপশান। তো বিষয় যেটা হচ্ছে, যেহেতু তোমাদের কাছে একটা স্মার্টফোন অন্তত আছে, এবারে ডেলি রুটিনটা একটু চেঞ্জ করে নিলে, আমি খুব দ্রুত একটা ভিডিও দেবো যে কীভাবে তোমরা মেনটেন করবে ডেলি রুটিন। আজও বলছি না, অনেক গ্রামের ছেলে রয়েছে যাদের একটা গাইড করার মতো মানে মেন্টর যাকে বলে, মেন্টর নেই। তো অ্যাজ এ মেন্টর আমি তোমাদেরকে গাইড করবো, একটা কথা দিয়ে রাখলাম। দাদা আমি জিকে পড়ছি ভুলে যাচ্ছি, একটা সলিউশন দাও কিছু। সুদীপ গাঙ্গুলি, যত তুমি প্র্যাকটিস সেট সলভ করবে, যত তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার সলভ করবে, তার থেকে বেশি এফেক্টিভ তোমাকে কেউ দিতে পারবে না। নিজে নিজে আগে আমরা রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা কেউ সলভ করেছো কেজি স্কুলে থাকতে, বা 9-10 উঠে তোমরা নিশ্চয়ই টেস্ট পেপার এবিটিএ ডাব্লিউবিটিএ তোমরা সলভ করেছো, এখন তো সরকার থেকে ফিরিয়ে দেয়। কেন আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করি টেস্ট পরীক্ষার পরপরই? তার কারণ যত আমরা তো সারা বছর ধরে 8-9 মাস ধরে সিলেবাসটা পড়লাম, সেই সিলেবাসের উপর থেকে কী কী প্রশ্ন হতে পারে বা সিলেবাসটার ধরে কোন কোন প্রশ্ন হতে পারে, তার জন্য তো টেস্ট পেপার আমরা সলভ করি। সিমিলারলি যদি আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেই প্রসেসটা অ্যাপ্লাই করি, ইউ ক্যান, তুমি পারবে। আচ্ছা,
ইন্ডিয়ান হিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট ক্লাস করিয়ে দিন প্লিজ। ইন্ডিয়ান হিস্ট্রি বলতে শুরু করলে এই প্রাচীন, মধ্য এবং আধুনিক তিনটে ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে, তারপরে আমার ক্লাস যেতে হবে। আর তোমাদের তো অনেকের গাফিলতি চললো আমরা তো লক্ষ্য করতে পারি। কেন দেখো, যদি আমি আমার একটু অফলাইন ইনস্টিটিউট হতো, আমি বুঝতে পারতাম, অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে বুঝতে পারতাম যে এই মাসের ছাত্রদের উপস্থিতির সংখ্যা কত, আগের মাসে উপস্থিতির সংখ্যা কত ছিল। অনলাইনে আমি কীভাবে বুঝি? ভিউজ দেখে বুঝি। তো লক্ষ্য করছি এই এই যে পুজোর মাসটা আমাদের চলে গেল, এই যে আমাদের আনন্দের উৎসব চলে গেল, এই সময় দেখলাম তোমাদের লেস অ্যাটেন্ডেন্স আমি দেখলাম, মানে ভিউজের দিক দিয়ে। জোস রোহান, না সেইভাবে কিছু দেওয়া হচ্ছে না, বিকজ আমার ফ্যামিলি বিজনেসের জন্যই পড়ে আছি অনেক কিছুই। মধ্যম গ্রামে থাকি, প্লিজ বলো। আচ্ছা আচ্ছা, স্পেশাল, ওয়েট 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 ওয়েট, আমার বাড়ির পাশের প্রতিবেশী। স্পেশাল ক্লাস কোথায় করতে যাব? কোথাও যেতে হবে না, ঘরে বসে আন একাডেমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবে, ঘরে বসে আন একাডেমিতেই করতে পারবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা লাইভ সেশনটি এই পর্যন্ত শেষ করি। অনেক কথাবার্তা হয়েছে বা অনেক ডিসকাশন হয়েছে, আশা করি তোমাদের অনেক মনের প্রশ্নের উত্তর জানতে পেরেছো। চেষ্টা করবে এবারে কিছু নন একাডেমিক ভিডিও বানানো, এই যে সরকারি চাকরির পাশাপাশি আরও কী ধরনের নিজের স্কিলকে দিয়ে স্কিলটাকে ভাঙিয়ে আর কোন দিকে যাওয়া যায় সেটা নিয়ে আমি খুব দ্রুতই আমি একটা পর্ব বা সিরিজ শুরু করব। এক মিনিট দেখি একটা ভালো কোশ্চেন এসেছে কোথায়। গোপাল বিশ্বাস, হ্যালো দাদা, কেমন আছি? আই এম ফাইন, তুমি কেমন আছো? একটা রিকোয়েস্ট, প্রিভিয়াস 5-7 ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দিলে ভালো হয়, তাহলে আমরা কোন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারতাম, ডব্লিউপি বেট কোন পয়েন্টস ফলো করে তা বোঝা যেত। গোপাল, এটাকে বলে ট্রেন্ড অ্যানালাইসিস, এটাকে বলে ট্রেন্ড অ্যানালাইসিস, প্রবণতা বিশ্লেষণ। এটা আমি করে দেখাতে পারবো, নো প্রবলেম, তোমরা ধৈর্য সহকারে দেখো। বাট ওটা থেকে মনে রাখো, ওটা থেকে মনে রাখো, ওই ট্রেন্ড অ্যানালাইসিস করলে ওর মতো যা এফেক্টিভ হয় আর কিছুতে এফেক্টিভ হয় না। কারণ পরিষ্কার বোঝা যায় ডাব্লিউপির পরীক্ষা দিতে গেলে ভাই পিতা পুত্রের একটা অঙ্ক করে যা একটা কমন দিয়ে দিলাম। আন একাডেমিতে কোড কি? আলামিন 9 আমিন, আমি কোপ এ সেকশনে বসিয়ে দিচ্ছি, এই কোডটা ইউজ করো সাবস্ক্রিপশন নেওয়ার সময়, সেক্ষেত্রে তোমরা আপ টু 10% ডিসকাউন্ট, মানে এখানে 10% আর তোমাদের এ থেকে 10% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আলামিন নয় নামি। তো যারা ক্লাসটি লাইভটি এতক্ষণ ধরে দেখলে অবশ্যই ক্লাসটিতে লাইক করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রিলিম নিয়ার অ্যাবাউট 40-এর কাছাকাছি ধরে রাখতে পারো। সবাই তো বলছে ডব্লিউপি রেজাল্ট বহুত দিন আগে থেকে, আজ বেরোবে, কাল বেরোবে, পরশু বেরোবে। আমি বলি অফিসিয়ালের নোটিফিকেশনের প্রতি আস্থা রাখো, অফিসিয়ালি কোনো আপডেট আসেনি তো তোমাদেরকে আমি কীভাবে বলবো, রাইট? কারণ আজ পর্যন্ত দা ওয়ে অফ সলিউশন যতটুকু ভিডিও করার চেষ্টা করেছি নোটিফিকেশনের উপরে বেস করে জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আমি তো চাইলে আমার মন গড়া ভিডিও বানাতে পারতাম, কেন বানাই না? কারণ বিভ্রান্ত করতে চাই না। একে তোমরা একটা প্রেশারের মধ্যে থাকো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের চাপ, সরকারি চাকরি পেতে হবে সেই একটা চাপ, সো সেই দিক দিয়ে চলো। ঠিক আছে, শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর যারা নতুন দর্শক অ্যাড করতে চাও অবশ্যই অ্যাড করে দিও, কেননা আমাদের চ্যানেল দা ওয়ে অফ সলিউশনে জানো, কারণ তোমার আমার সকলেরই পরিবার একটা এডুকেশন প্ল্যাটফর্ম গড়ো করার চেষ্টা করছি। যদি ভালো কোনো সৎ উদ্দেশ্য আমার না থাকতো তো আনন্দ বাজারের মতো পত্রিকা কিন্তু আমাদেরকে নিয়ে লেখালেখি করতো না, জানো তো নিশ্চয়ই তোমরা। তো একটা জিনিস শেয়ার চেষ্টা করো, দা ওয়ে অফ সলিউশনে বন্ধুদেরকে শেয়ার করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বিভিন্ন ক্লাস শেয়ার করে তাদেরকে জয়েন করাতে পারো, তাকে আমাদের ফ্যামিলি মেম্বারটা আরও গ্রো করবে, আমরা আরও তোমাদেরকে হেল্প করতে পারবো। আজকে নয়, তুমি হেল্প পেয়ে তুমি বেরিয়ে গেলে, এস্টাবলিশ হয়ে গেলে, কাল তো তুমি আর ফিরে দেখাবে না, না? সো চেষ্টা করো কিছু সংখ্যক অ্যাসপিরেন্টকে আবারও দিয়ে যাওয়ার জন্য, এইভাবে কিন্তু আমরা তৈরি করতে থাকবো। সরকারি চাকরির জন্য জবের জন্য ধৈর্য কেমন রাখবো, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। দেখো, ধৈর্য এমন একটা জিনিস, কিছু সময় কিছু করতে করতে ধৈর্য হারা হয়ে যায়। আমি যে এই ডেস্কে বসে থাকি না, সত্যি বলতে আমার আমার কোমরে না অনেক ব্যথা হয়ে যায়, মানে সারাদিন টাইপিং এই সেই, দেখো এদিকে একটা ল্যাপটপ পড়ে, এদিকে একটা পড়ে, আর আমাদের পুরো টিম তো কাজ করে সারাদিন যাবত তোমাদের কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য, আর আমার আন একাডেমিতে পার ডে 3 ঘন্টার কাছাকাছি ক্লাস থাকে। তো সেই দিক দিয়ে বলতে গেলে যেমন একটা প্রফেশনাল ফিল্ডেও ধৈর্য রয়েছে, সেই ফিল্ডে আসার আগের ধৈর্যটা কিন্তু আরও বেশি, এবং ধৈর্যের ফল কিন্তু বা ধৈর্যের স্বাদ কিন্তু মিষ্টিই হয়। সুতরাং যতদিন না এজ চলে যায় ততদিন পর্যন্ত ধৈর্য বা ততদিন পর্যন্ত আশা রাখা যায়।
বাট এমন নয় যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ, তোমাকে দেখতে হয় তোমার বাবা মাকে, তোমাকে তোমার বাবা মায়ের জন্য সংসার খরচের টাকা জোগাড় করতে হয়, সেই অবস্থায় তুমি একদম বেকার হয়ে কম্পিটিটিভের জন্য পড়ে যাচ্ছ। না, তেমন করো না। তার থেকে আমি বরং বলবো কিছু কাজ করে পরিবারকে সাহায্য করো, সেখান থেকে আরও বেটার কিছু করতে পারবে। আর সাধারণত ছাত্র জীবনে তোমরা জানবে নিশ্চয়ই, আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি, আমি অনেক মানে ছোট থেকে টিউশন পড়াই। সো ছোট থেকে একটা আর্নিং, অল দ্য বেস্ট হচ্ছে টিউশন পড়ানো, এবং টিউশন পড়ানোর মতো যে উপকারিতা সেটা আমার মনে হয় না আর কোথাও রয়েছে। যদি 7, 8, 5, 6, 9, 10 যাকে পারো তাকে টিউশন পড়াও, ঠিক আছে? এবং এক বছর পরে দেখবে তোমার একটা বেস তৈরি হয়ে যাবে এবং তারাই তোমাকে স্টুডেন্ট এনে দেবে তুমি ভালো পড়ালে। সো স্টুডেন্ট পড়ানো আজ থেকে শুরু করো, যদি কেউ না পড়িয়ে থাকো এটা ট্রাই করতে পারো, আই থিঙ্ক অনেক বেটার কিছু তোমরা করতে পারবে। সো শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আর যারা আন একাডেমিতে সাবস্ক্রিপশন নিতে চাও অবশ্যই সাবস্ক্রিপশনটা নিয়ে নিও। WBPSC-তে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা এখানে নিয়মিত লাইভ ক্লাস করিয়ে থাকি, অল লাইভ স্ট্রাকচার ক্লাস করিয়ানো হয়ে থাকে, টপ এডুকেটাররা ক্লাস করিয়ে থাকেন, উইকলি কুইজের ব্যবস্থা থাকে। সো অবভিয়াসলি তোমরা আন একাডেমিতে সাবস্ক্রিপশন নাও, কুপন কোড ইউজ করবে আলামিন 9, আমিন 10% ছাড় পেয়ে যাবে। নতুন দর্শকদের সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।